আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইনকাম বাংলা হেল্প ইউটিউব চ্যানেল। আমি ফাইজুর আছি আপনাদের সাথে। অলরেডি টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনাদেরকে আমি একটা কথা বলে নিই, আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন যে আজকে 1 তারিখ, তো আজকে কিন্তু আমাদের রিং আইডি নিয়ে কিছু একটা সমাধান আসার কথা ছিল। অথবা এতদিন ধরে কিন্তু আমি শুনে এসেছি যে রিং আইডির যে পরিচালক রয়েছে সাইফুল ইসলাম, তিনি কিন্তু 1 তারিখে জামিন পাবে, এই ধরনের নিউজ, অথবা রিং আইডি 1 তারিখে একটা আপডেট আসবে, এই ধরনের বিভিন্ন কিন্তু নিউজ আমরা এতদিন ধরে জেনে এসেছি। তো আসলে এগুলোর পিছনে মূল কারণ কি এবং কি এইভাবে করে আমাদের সাথে তারা কি করতে চাচ্ছে, এই বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেব। কারণ এখন পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রিং আইডিতে কোনো ধরনের আপডেট নেই, কোনো ধরনের নিউজ নেই, এবং কি আহসান হাবিব ভাই যে লাইভে আসতে চেয়েছিল তিনি কিন্তু এখনও লাইভে আসেনি, হয়তো বা রাত্রের দিকে লাইভে আসবে। অবশ্যই লাইভে আসলে কী কী বলে সব কিছু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। বাট এখন আপনাদেরকে একটা সত্য কথা বলি, আসলে এই ধরনের নিউজগুলো ছড়ানোর কারণ কি এবং ফেসবুকে গ্রুপে বিভিন্ন জায়গায় আপনারা যতই রিং আইডি নিয়ে পোস্ট করেন না কেন, ওগুলো কিন্তু আর অ্যাপ্রুভ হবে না। আর অ্যাপ্রুভ হচ্ছে না কেন সেটাও আপনাদেরকে বলি। তো যখন বড় বড় এজেন্টরা বলে দিয়েছে প্রত্যেকে যে রিং আইডি নিয়ে কোনো পোস্ট অ্যাপ্রুভ হবে না, তখন কিন্তু আর কোনো পোস্টই অ্যাপ্রুভ হচ্ছে না বিভিন্ন ধরনের গ্রুপে। ঠিক আছে, আপনারা গিয়ে চেক করে দেখেন, কোনো পোস্ট অ্যাপ্রুভ হচ্ছে না গ্রুপে। তো এটার মূল কারণ হচ্ছে যখন পোস্ট অ্যাপ্রুভ হবে না এবং কি আস্তে আস্তে সব কিছু স্লো হয়ে যাবে, তখন কিন্তু মানুষজন একদম ডাউন হয়ে যাবে, এবং কি আমরা যারা একত্রিত হয়ে মানববন্ধন করতে পারতাম সেটা যেন আর না পারি, এই ধরনের কিন্তু পরিকল্পনা তাদের। তো আমি আশা করি আপনারা প্রত্যেকে আবার আগের মতো জেগে উঠবেন, আবার আগের মতো সাপোর্ট করা শুরু করবেন, এবং কি আমরা চাই যে আমাদের টাকা আমরা কীভাবে নেব সেটা আজকের দিনের পর থেকে আমরা ডিসিশন করব। কারণটি হচ্ছে আপনারা জানেন আমরা অনেক দিন ধরেই কিন্তু আমরা ওয়েট করে আছি যে আহসান হাবিব ভাই রিং আইডি একজন বড় এজেন্ট, তিনি হয়তো বা আমাদের যে কোনো একটা সমাধান দিবে। তো সেই আশা পর্যন্ত আমরা থাকি যে 1 তারিখ যেহেতু আজকে, তো আজকে রাত্রে তিনি লাইভে আসবে এবং কি অনেক বড় বড় এজেন্টরাও লাইভে আসবে। তো বড় বড় এজেন্টরা লাইভে আসার পরে আমাদের কি সমাধান দেয়, তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে তারা বলতেছে কোনো মানববন্ধন করতে হবে না, আরও 1 মাস সময় নেন অথবা 15 দিন সময় নেন, সেক্ষেত্রে কিন্তু আমরা এই কথাগুলো মানবো না। তো আমার কথার সাথে যদি আপনি একমত থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আহসান হাবিব ভাই যদি আমাদেরকে বলে যে আপনারা 15 দিন বা 10 দিন আরও টাইম দেন আমাদেরকে, অথবা টাইম নেন এরপরে আপনারা যা করার কই নেন, এই ধরনের কথা বললে আপনারা ভেবে নেবেন যে এখানে কোনো একটা ষড়যন্ত্র আছে, এবং কি তারা চাচ্ছে জানে আমাদের রিং আইডির কথাটা আমরা সম্পূর্ণভাবে ভুলে যাই। ঠিক আছে, এই ধরনের একটা চাল চালার চিন্তাভাবনা। তো তখন কিন্তু আমরা এই ধরনের কথা আর মানবো না। ঠিক আছে, আগের মতো আমরা যেমন একটা রিং আইডি নিয়ে মানববন্ধন করছিলাম, এবার কিন্তু তার থেকে বড় একটা মানববন্ধন করার পরিকল্পনা, বাট বর্তমানে যেভাবে চলতেছে এইভাবে কিন্তু এগুলো সম্ভব না। তার কারণটি হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন আগে যে রিং আইডিতে একটা সাপোর্ট ছিল, সেই সাপোর্টটা কিন্তু এখন নেই। আগে একটা ভিডিও ছাড়লে আপনার 5,000, 10,000, 20,000 পর্যন্ত ভিউ পড়তো, বাট এখন 2,000, 3,000, 5,000 পড়তেই অবস্থা খারাপ হয়ে যায়। তার কারণ এখন সকলে আশা ছেড়ে দিয়েছে, সকলেই রিং আইডি ছেড়ে অন্য অন্য কাজে তারা যুক্ত হয়ে যাচ্ছে, যে কারণে কিন্তু গ্রাহক কমে যাচ্ছে, এবং কি আমাদের যে টাকাটা পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু শতকরায় 50%-এর নিচে নেমে এসেছে। আগে ছিল 80%, এখন কিন্তু আমাদের টাকা পাওয়ার সম্ভাবনাটা আছে 40-30%। কারণটি হচ্ছে রিং আইডির ইউজাররাই এখন একত্রিত নেই, তারা কিন্তু এখন বিভিন্নভাবে বিভিন্ন কাজে যুক্ত হয়ে যাচ্ছে। কারণ রিং আইডির আশা তো থাকলে হবে না, কারণ তাদের পেট চালাতে হবে। রিং আইডিতে এতদিন ধরে শুধু আমাদের বলেই গেল, বড় বড় এজেন্টরা তো আমাদের শুধু সাপোর্ট করেই গেল, বাট আমাদের টাকাটা কেউ আর দিতে পারলো না। ঠিক আছে, তো আমি আশা করব যে আপনারা আবার আগের মতো ফিরে আসবেন, আবার একত্রিত হবেন। কারণটি হচ্ছে আজকে যেহেতু 1 তারিখ, আজকে একটা লাইভ হবে, তো এই লাইভের পরে যে যদি আমাদেরকে বলে, তারা যদি সাপোর্ট করে এবং আমাদেরকে যদি সঠিক নির্দেশনা দেয় তারা, তাহলে আমরা তাদের সাথে থাকব, এবং তারা যদি সঠিক নির্দেশনা আমাদেরকে না দিতে পারে তাহলে আমরা কি করব সেটা তো আপনারাই ভালো করে জানেন। এবং কি যারা ইউটিউবার রয়েছেন প্রত্যেকে এই বিষয়টা নিয়ে একটু ভিডিও মেক করবেন, যাতে প্রত্যেকে আবার আগের মতো ফিরে আসতে পারে রিং আইডিতে, এবং কি প্রত্যেকে যাতে একত্রিত হতে পারে। কারণ আমরা চাই যে একত্রিত হয়ে আবার একটা বড় ধরনের মানববন্ধন করতে, যেটার মাধ্যমে আমরা আমাদের টাকাগুলো কবে পাবো সেই বিষয়টা যাতে জানতে পারি। কারণ এর আগে যে মানববন্ধন করেছি এগুলোতে কিন্তু কোনো লাভই হয় নাই, শুধুমাত্র 2-1টা নিউজ হয়েছে, বাট আমাদের টাকা পাওয়ার কিন্তু এখানে কোনো সম্ভাবনা নাই। তাই আমি চাবো যে আপনারা যারা যারা রিং আইডির পাশে আছেন এবং রিং আইডির সাথে মানববন্ধন করতে চান, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমরা এখনও আছি, আমরা এখনও থাকবো, সবসময় থাকবো, এই ধরনের কমেন্ট করবেন। কারণ ভাই কী আর বলবো, আগে যে একটা কমেন্টের ভিড় ছিল, আগে যে একটা লোক ছিল, সেগুলো কিন্তু এখন নেই।
কারণটি হচ্ছে জানেন ফেসবুকে সব জায়গায় পোস্ট অ্যাপ্রুভ করা বন্ধ করে দিছে। আহসান হাবিব ভাই কিন্তু একটা বলেছিল যে 1 তারিখ পর্যন্ত আপনারা সকলে ওয়েট করেন, এই জন্য কিন্তু অনেক পরিমাণে লোক কিন্তু এখনও ওয়েট করে আছে। বাট এই ওয়েট করার ফলে আমাদের কি হলো, আমাদের যে গ্রাহকগুলো ছিল সেগুলো কিন্তু সবগুলো কমে গেছে, ঠিক আছে, সবাই সবার কাজে লেগে গেছে। সেজন্য কিন্তু রিং আইডির পক্ষে হয়ে কথা বলার মতো আর কোনো লোকও খুঁজে পাচ্ছি না আমরা। তো বেশি কথা বলবো না, আজকে 1 তারিখ তো দেখি রাত্রে যেহেতু লাইভে আসার কথা আছে, তো যদি লাইভে এসে আমাদের সঠিক নির্দেশন দেয় তাহলে আপনাদেরকে জানাবো। এবং কি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে কিন্তু লাইভ দেখাইতে পারি আমি, তো আপনারা সরাসরি এখান থেকেও লাইভ দেখতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের কাছে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকে একটু জেগে উঠতে পারে যে আমরা কিন্তু এখন আবার আগের মতো হয়ে যেতে চাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।